প্রার্থী পছন্দ না হওয়ায় দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি আবু হাসিম খান চৌধুরীর বাসভবনে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। এই ঘটনা ঘিরে সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজ বাজারের কোতোয়ালি এলাকায়। কংগ্রেস কর্মীদের অভিযোগ, রতুয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে নাজিমা খাতুনকে, সেই প্রার্থী তাদের পছন্দ না, তাই প্রার্থী পরিবর্তন করতে হবে। এই দাবিতে সোমবার সকাল থেকেই সংসদের বাসভবনের সামনে বিক্ষোভ দেখান রতুয়া দু নম্বর ব্লকের কংগ্রেস কর্মীরা। মূল গেটের সামনে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ করেন তারা, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি জেলা সভাপতির। আমরা এখানে এসেছি, আমাদের যে প্রার্থী এখানে দেওয়া হয়েছে সেই প্রার্থীকে আমরা মানছি না, কারণ সেই প্রার্থীকে আমরা চিনি না, সেই প্রার্থীর কোনোদিন আমরা মুখও দেখিনি। যে মানুষ সকল মানুষ যে মানুষটা সকল মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছে তাদেরকে দেওয়া হোক, কারণ একে আমরা চিনি না। টাকার বিনিময়ে টিকিট পেয়ে গেছে আর টাকাও খেয়েছে আমাদের যে জেলা প্রেসিডেন্ট আছে, মালদা জেলা প্রেসিডেন্ট, এবং আমার কাছে এবং দুই ব্লক প্রেসিডেন্ট, সে খেয়েছে নাকি সেটা লোকে তো বলছে, আমি যাই না। তবে এবং আমরা এই প্রার্থী বদল চাইছি, কারণ যদি এইভাবে যদি আমাদের হয়, গণিকান সাহেবের মাটিতে আজকে দাগ পড়তে যাচ্ছে, যে গণিকান সাহেবের জন্য গোটা মালদাকে পুরো বিশ্ব চিনেছে, গোটা ভারতবর্ষ চিনেছে, তার মাটিতে আজকে দাগ পড়তে যাচ্ছে। আমরা মানছি না, মানবো না এই প্রার্থী আমাদের বদল চাই। এখন সময় আছে, যদি ওনার যদি মনে যদি কংগ্রেসের জন্য যদি কিছু মানে যদি উনি আসল যদি কংগ্রেস কর্মী হন তাহলে উনি প্রার্থী বদল করবেন, আর উনি যদি দালাল হন তাহলে উনি প্রার্থী বদল করবেন না, উনি কানি দেবেন না এই কথায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুশিরুর রহমান।